খেলা শুরু হয়ে গেল ভয়ঙ্কর খেলা শুরু হয়ে গেল আপনারা অনেকেই যারা আক্ষেপ করছিলেন যে সন্দেশখালিতে একের পর এক এত বড় ঘটনা ঘটছে যেখানে হামলা হচ্ছে খোদ বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের উপরে তারপরেও দিল্লিতে বসে অমিত শাহ নরেন্দ্র মোদী কী করছেন কোন সেটিং রয়েছে প্রশ্ন তুলছিলেন না আমি বলেছিলাম যে দিল্লি থেকে যেটা হচ্ছে সেটা প্রসিডিওর মেনেই হওয়ার চেষ্টা করা হচ্ছে ফলে তার জন্য কিছুটা সময় রয়েছে কিন্তু অ্যাকশান যে হবে দিল্লির পরপর পরপর স্টেপে কিন্তু বোঝা যাচ্ছিল কিন্তু আজকে যে কাণ্ডটি করে বসলে নেই রাজ্যের মুখ্যমন্ত্রী সেই জায়গার পর এবার কিন্তু এক্সপিডিট হবে এবং সেটাই হচ্ছে আগের প্রতিবেদনেই বললাম যে দু দুজন তৃণমূল নেতা একজন অভিনেতা দেব দীপক অভি অধিকারী এবং আরেকজন হচ্ছে দলবদল মুকুল রায় দুজনকেই কিন্তু ইডি ডেকে পাঠিয়েছে তাদের সমন হয়ে গেছে দিল্লিতে গিয়ে জেরা হবে এবং তার থেকেও এলো এবার বড় বিস্ফোরণ বিস্ফোরক খবর সামনে এলো দু দুটো আরও বড় ইনসিডেন্ট সামনে এলো মমতা বন্দ্যোপাধ্যায়ের অতি প্রিয় দুই আধিকারিক সহ তিন পুলিশ আধিকারিক মোট পাঁচজনকে দিল্লিতে ডাক পড়ল সুকান্ত মজুমদারের উপর হামলা এবং তার প্রাণ কেড়ে নেওয়ার চেষ্টা এবং সবথেকে বড় কথা অভিযোগ হচ্ছে পুলিশ একদম সুনির্দিষ্ট পরিকল্পনা করেছিল সুকান্ত মজুমদারের প্রাণ কেড়ে নেওয়ার সেই ইনভেস্টিগেশনকে ফেস করানোর জন্য দিল্লিতে কিন্তু পাঁচ পাঁচজন অধিকর্তা ডাক পড়ল যার মধ্যে তিনজন রয়েছেন পুলিশ অধিকর্তা এর পাশাপাশি আর একটা বড়ো খবর এবার ফেমা অর্থাৎ ফরেন এক্সচেঞ্জের যে মানি লন্ডারিং হয় সেই অ্যাক্টে ডাক পড়লো সাংসদ থেকে যাকে বিতাড়িত করা হয়েছিল ঘুষখোর মহুয়া মৈত্রকে এবার কিন্তু ইডি সমন করলো ফলে ক্রমশ ক্রমশ কিন্তু খেলা জমে উঠছে যারা ভাবছিলেন খেলা শেষ হয়ে গেছে আর কিচ্ছু হবে না পুরোটা সেটিং এবার সব বগল বাজাবে না এবারই আসল খেলা শুরু হয়েছে কি হয়েছে কেন হয়েছে কি বিপদ আসতে চলেছে সমস্তটা ব্যাখ্যা করবো সেসব দিই শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা এর আগের প্রতিবেদনেই বললাম যে মুকুল রায় এবং দেব দুজনের জন্য ইডি সমন এসে গেছে এবং তার প্লাস মাইনাস সমস্ত কিছু নিয়ে আলোচনা করলাম আর সেই খবর শেষ করতে না করতেই একদম কার্যত ব্রেকিং নিউজের মতো খবর যেটা সামনে এলো সেটা হচ্ছে যে ডক্টর সুকান্ত মজুমদার বিজেপি যিনি রাজ্য সভাপতি প্লাস বালুরঘাটের তিনি এমপি বালুরঘাট থেকে তিনি সাংসদ সেখানে কিন্তু তার প্রাণ নাশের চেষ্টা করা হয়েছিল এমন ভয়ঙ্কর অভিযোগ উঠে গেল কেননা কালকেই প্রতিবেদনে দেখি ছিলাম যে সুকান্তবাবু অজ্ঞান হয়ে গেছেন তার কোনো তার সেন্সটা নেই তাকে হসপিটালে নিয়ে যেতে হবে মাথা ফেটে গেছে রক্ত দেরি হলে বড় ক্ষতি হয়ে যেতে যেতে পারে পারে প্রাণ চলে এমন কি তার অঙ্গহানির মতো ঘটনা ঘটতে পারে ফলে খুব স্বাভাবিকভাবেই সেই পরিস্থিতিতে তাকে প্রাথমিক চিকিৎসাটা করতে হবে তাকে নিয়ারেস্ট হসপিটালে নিয়ে যেতে হবে এটাই ল বলে কিন্তু মমতা পুলিশ অমানবিক একটা রূপ দেখিয়েছে সেই অবস্থাতেও দরজা আটকে রেখে দিয়েছে কিছুতেই সুকান্ত মজুমদারকে সেখান থেকে দিচ্ছে না তাদের বক্তব্য সুকান্ত মজুমদার আইন আগে তাকে অ্যারেস্ট করা হবে তাকে থানায় যেতে হবে জেলে যেতে হবে তারপর আমরা ভেবে দেখব তার চিকিৎসা হবে কি হবে না তাতে মরে গেলে মরে যাক এই যে মেন্টালিটি এই যে অমানবিক রূপ এই জায়গাটাই কিন্তু বড় একটা জায়গা তৈরি হলো এবং ডক্টর সুকান্ত মজুমদার তার কিন্তু যে ইমেল আইডি আছে সেখান থেকে সাংসদের সাংসদের রিপোর্ট করা হয়েছে এবং সংসদীয় যে স্বাধিকার রক্ষা কমিটি আছে সেই স্বাধিকার রক্ষা কমিটি কিন্তু এবার কার্যত বোমা ফাটিয়ে দিলেন কেন বোমা ফাটিয়ে দিলেন পাঁচ পাঁচজনকে আগামী উনিশে ফেব্রুয়ারি সোমবার সকাল সাড়ে দশটায় দিল্লিতে এই সংসদীয় স্বাধিকার রক্ষা কমিটির সামনে দেখা করার জন্য চিঠি পাঠানো হয়েছে কারা কারা আছেন সেই তালিকায় নামগুলো রীতিমতো চমকে দেওয়ার মতো রাজ্যের মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা তাকে ডেকে পাঠানো হয়েছে এই রাজ্যের পুলিশের যিনি ডিজি যাকে সিবিআই খুঁজছে এবং যার বিরুদ্ধে প্রচুর অভিযোগ রয়েছে যার বাড়িতে সিবিআই পৌঁছলে খোদ মুখ্যমন্ত্রী ধর্নায় বসে যান সেই রাজীব কুমার তাকে ডেকে পাঠানো হয়েছে এর পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার যিনি জেলা শাসক রয়েছেন শরৎ কুমার দ্বিবেদী তাকে ডেকে পাঠানো হয়েছে বসিরহাটের যিনি এসপি রয়েছেন সেই হুসেন মেহেদির রহমান তাকে ডেকে পাঠানো হয়েছে এবং পুরো উত্তর চব্বিশ পরগনা যিনি অ্যাডিশনাল এসপি রয়েছেন সেই পার্থ ঘোষ তাকেও ডেকে পাঠানো হয়েছে এবং অভিযোগটা মারাত্মক কেননা শুভেন্দু অধিকারী যিনি মাননীয় বিরোধী দলনেতা আছেন সুকান্ত মজুমদারের এরকম শারীরিক অবস্থা হওয়ার জন্য তাকে যখন ওই টাকি হসপিটাল থেকে ফাইনালি কলকাতায় রেফার করতে হয় এবং সেখানে আছেন তার শ্বাসকষ্ট চলছে তার বমি বমি ভাব রয়েছে তাকে দেখতে যান এবং দেখতে যাওয়ার পর বাইরে যখন বেরিয়ে আসেন তখন কিন্তু তিনি কার্যত বিস্ফোরণ ঘটিয়েছিলেন তিনি বলেছেন এই যে সুকান্ত মজুমদারের এই অবস্থা হয়েছে এটা মমতাই করিয়েছে অত্যন্ত জোর দিয়ে তিনি বলেছিলেন এবং এর পরেই কিন্তু ডক্টর সুকান্ত মজুমদারের যে ইমেল রয়েছে সেই অফিসিয়াল ইমেল থেকে এই সংসদীয় স্বাধিকার রক্ষা কমিটিকে একটি মেল পাঠানো হয় এবং সেখানে অভিযোগ যেটা করা হয়েছে পুলিশের পরিকল্পিত হামলার জেরে এই ঘটনা ঘটেছে এদিকে বলা হচ্ছিল যে একশো চুয়াল্লিশ ধারা রয়েছে সেই একশো চুয়াল্লিশ ধারার পরিপ্রেক্ষিতে নাকি ডক্টর সুকান্ত মজুমদারকে যেতে দেওয়া হবে না এবং সেখানে তাদের বিজেপি কর্মীদের গ্রেপ্তার করা হয় সেখানে পুলিশ ইট ছড়ে পুলিশ পাগলের মতো লাঠি চালায় এবং এমনভাবে করছিল যাতে কিন্তু প্রাণহানি অঙ্গহানি সব কিছু হতে পারে পুলিশের সেদিনকার অমানবিক একটা রূপ দেখা যাচ্ছিল এবং কোথাও যেন পুলিশ পুলিশের রিভেঞ্জ নিতে চাইছে শত্রুকে দমন পীড়ন করছে এমন একটা মেন্টালিটি দেখিয়েছে এই ছবি কিন্তু মিডিয়াতে ছেয়ে গেছে এবং সেই জায়গা থেকে পরের দিন সরস্বতী পুজো একটা মানুষের তার ধর্ম আচরণ করার যে যে সাধারণ জায়গাটা রয়েছে যে সাংবিধানিক অধিকারটা রয়েছে সেইটা অব্দি খর্ব করার চেষ্টা করেছে পুলিশ শুধুমাত্র তাই নয় ধর্মে কতখানি আঘাত দিয়েছে যে সরস্বতী মূর্তি হয়েছে তাকে আটকানোর জন্য এমন টানা হেঁজরা পুলিশের তরফ থেকে করা হয় যে মা সরস্বতীর হাত ভেঙে যায় ভয়ঙ্কর রকম ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ এই পুলিশের বিরুদ্ধে রয়েছে শুধু মাত্র তাই নয় এখানে যে পুরো অ্যাকশানটা হয়েছে সেখানে যারা যারা ওই সিভিক ভলেন্টিয়ার ছিলেন যেখানে হাইকোর্টের পরিষ্কার নির্দেশ আছে এদের কোনো রকম আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করা যাবে না সেই সিভিক ভলেন্টিয়ারদের মাথায় হেলমেট পরিয়ে হাতে বড় বড় প্লাস্টিকের ডান্ডা ধরিয়ে দিয়ে তাদের দিয়ে পেটানো হয়েছে বিজেপি কর্মীদের এবং সেই সেই জায়গাটা কিন্তু সম্পূর্ণরূপে আদালত অবমাননা এবং আইন ভঙ্গ করা হয়েছে এই যে সামগ্রিক প্রক্রিয়াটা হয়েছে এর জবাবদিহি কিন্তু রাজ্য পুলিশের ডিজি তাকে করতে হবে এসপি বসিরহাট যিনি রয়েছেন তাকে করতে হবে এএসপি নর্থ চব্বিশ পরগনা যিনি রয়েছেন তাকে করতে হবে এর পাশাপাশি শৃঙ্খলা পরিস্থিতি যে সেখানে একশো চুয়াল্লিশ ধারার মাধ্যমে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছিল বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছিল এবং গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল এই সব মারাত্মক অভিযোগের মুখো মুখোমুখি হতে হবে সচিব ভগবতী প্রসাদ গোপালিকা এবং জেলাশাসক উত্তর চব্বিশ পরগনার শরৎ কুমার দ্বিবেদী তাদেরকে কেন কেন এই যে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছিল এটা সম্পূর্ণরূপে বেআইনি হয়েছে সেটা কলকাতা আদালতই বলে দিয়েছে এইভাবে সামগ্রিক এলাকার উপর কি। কিছুতেই একশো ধারা জারি করা যায় না এর পাশাপাশি যখন কলকাতা হাইকোর্টের রায় এলো সেখানে কিন্তু পরের দিন আইন বাঁচানোর জন্য উনিশটা জায়গা উনিশটা পকেট ক্রিয়েট করে স একশো চুয়াল্লিশ ধারা উনিশটা জায়গায় আলাদা আলাদাভাবে জারি করা হলো কিন্তু ডক্টর সুকান্ত মজুমদার যেখানে গেস্ট হাউসে ছিলেন সেই গেস্ট হাউসটি সেই বেসরকারি হোটেলটি সেখানে কিন্তু একশো চুয়াল্লিশ ধারা ছিল না এর পাশাপাশি যেখানে সরস্বতী পূজা করেন সেই সরস্বতী পূজা করার জায়গাটিও কিন্তু সেই একশো চুয়াল্লিশ ধারার অন্তর্গত ছিল না তা সত্ত্বেও এইভাবে তাকে তাকে হেনস্থা করা হয়েছে তাকে প্রাণে মেরার চেষ্টা করা হয়েছে ফলে অভিযোগ কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর এবং সংসদীয় স্বাধিকার রক্ষা কমিটি দেখেছে ফলে এটা নিয়ে কিন্তু বড় অ্যাকশান হতে চলেছে তবে এখানেই কিন্তু তৃণমূলের অশান্তির শেষ হচ্ছে না এর পাশাপাশি সেই দিনকেই উনিশে ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেসের যিনি কৃষ্ণনগরের সাংসদ ছিলেন যিনি ঘুষ নিয়ে দেশের আভ্যন্তরীণ সুরক্ষাকে বিঘ্নিত করার চেষ্টা করেছেন সেই ঘুষখণ্ডে সাংসদ থেকে যিনি বহিষ্কৃত হয়েছেন সেই মহুয়া মৈত্র সেই মহুয়া মৈত্রকে কিন্তু এবার ইডি ডেকে পাঠালো কেন ডেকে পাঠালো তাকে কিন্তু ফেমা আইনে ডেকে পাঠানো হচ্ছে অর্থাৎ বিদেশি মুদ্রা সংক্রান্ত আইন তার বিরুদ্ধে অভিযোগ তিনি বিদেশি মুদ্রা ঘুষ নিয়েছেন এবং সেখানে আর্থিক তসরুপ করেছেন এবং সেই ঘুষের বিনিময়ে দেশের যে সার্বভৌমত্ব সেইটা রক্ষা করার বদলে তিনি সেই সার্বভৌমত্ব ভাঙার চেষ্টা করেছেন দেশের আভ্যন্তরীণ সুরক্ষাকে তিনি নষ্ট করার চেষ্টা করেছেন সেই সংক্রান্ত তদন্ত এবার ইডি করতে চায় এবং সেই জন্যই কিন্তু সেই দিনকে তাকে ডেকে পাঠানো হয়েছে ফলে ফলে এবার কিন্তু পরিস্থিতি হতে চলেছে এই যে সংসদীয় স্বাধিকার রক্ষা কমিটির যে ডাক রয়েছে সেই ডাক কি এই মুখ্য সচিব ডিজি জেলা শাসক এসপি এস এরা সব এড়াতে পারবেন যেটা নিয়ম বলছে এই এইটা কিন্তু তারা এড়াতে পারবেন না কেননা তারা কিন্তু সকলেই সেন্ট্রালের ক্যাডার এবং সেই ক্ষেত্রে এই ডাক যখন সংসদের সংসদীয় স্বাধিকার রক্ষা কমিটি করেছে তারা যদি সেটা করেন তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশান হবে এবং সেদিনের ঘটনা যা কিছু ফুটেজ আছে সেদিনের ঘটনা যা ঘটেছে পুলিশের ভূমিকা তার পরের দিন পুলিশের ভূমিকা সামগ্রিকভাবে সামগ্রিকভাবে সেই জায়গাটা কিন্তু কালেক্ট করা হচ্ছে সেগুলো একটা 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 করে করে দেখিয়ে পুলিশের এক্সপ্লানেশন চাওয়া হবে এবং সেটা স্যাটিসফ্যাক্টরি না হলে কড়া থেকে কড়া পদক্ষেপের জন্য কিন্তু সাজেশান চলে আসতে পারে এর পাশাপাশি একে তো এরকম ভুলভাবে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হয়েছে তার উপরে একজন সাংসদ এবং একজন একটা রাজনৈতিক দলে যিনি রাজ্য সভাপতি তাকে এইভাবে করা হচ্ছে এবং তার পাশাপাশি পুলিশের যে নক্কারজনক ভূমিকা একে তো তার ধর্মা ধর্মভাবকে আঘাত দেওয়া এবং দু নম্বর মানুষটা যখন অসুস্থ প্রায় পথযাত্রী হয়ে পড়েছে তখন পুলিশের এই অমানবিক রূপের জন্য মানুষটার প্রাণ চলে যেতে পারত বড় সড়ো অঙ্গহানি হতে পারত সেই সব জানার পরও কেন তারা চুপ করে বসেছিলেন তার জবাবদিহি কিন্তু মুখ্য ভগবশী ভগবতী প্রসাদ গোপালিকা এবং জেলাশাসক উত্তর চব্বিশ পরগনা শরৎ কুমার দ্বিবেদীকে দিতে হবে এবং শুধুমাত্র এই ঘটনাই নয় এই ঘটনার সঙ্গে রিলেটেড যে ঘটনার প্রতিবাদ করতে ডক্টর সুকান্ত মজুমদার পৌঁছে গিয়েছিলেন সেই সন্দেশখালী ইস্যু নিয়েও কিন্তু এবার বড় সড়ো ইনভেস্টিগেশন ফেস করতে হতে পারে ফলে সব মিলিয়ে একটা কথাই বলা যেতে পারে খেলা কিন্তু জমে গেছে এবং যারা ভাবছিলেন যে না এবার আর কিছু হলো না এরপরেও মর্মাহত হয়ে গেছি আমি একটা কথাই বারবার বারবার বলেছি ধৈর্য ধরুন দিল্লি যেটা করছে তারা কিন্তু নিয়ম নীতি যেটা প্রসেস সেটা ফলো করেই করার চেষ্টা করছে আমরা এমন একটা দুর্ভাগা রাজ্যে বসবাস করি যেখানে কেউ নিয়ম নীতি তোয়াক্কা করে না উল্টে এখানে শাসকের আইন প্রতিষ্ঠিত হয় বলে স্বয়ং হিউম্যান রাইটস কমিশন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এসে সেখানে বলে দিয়ে যায় এবং কলকাতা আদালতের অবজারভেশনেও সেই কথাটা উঠে আসে আর সেই সেই জন্য সারা দেশেই যে শাসকের আইন চলবে এমন নয় সেখানে কিন্তু আইনের শাসনই চলে ফলে আইন মেনে পুরো ব্যাপারটা করতে হয় তার জন্য কিছুটা সময় লাগে কিন্তু আজকে যে ঘটনা ঘটিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী তারপর কিন্তু পুরো প্রসেসটা এক্সপিডিট হবে এবং এর জন্য কিন্তু চূড়ান্ত ফল ভোগ করতে হবে রাজ্য প্রশাসনকে এবং রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেসকে এবং সেটাই হলো যখন এই প্রতিবেদন করলাম তারপর দেখুন পর 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 চারটে বড় ইনসিডেন্ট দেব দীপক অধিকারী তিনি ইডির ডাক পেলেন মুকুল রায় তিনি ইডির ডাক পেলেন বিদেশি মুদ্রা আইন সংক্রান্ত ব্যাপারে মঙ্গল মৈত্র তিনি ডাক পেলেন এবং পাঁচ পাঁচজন রাজ্যের শীর্ষ স্তরের আধিকারিক এবং আমলা তারা কিন্তু ডাক পেলেন এবং বলাই যায় এই যে চাপটা শুরু হলো সেই চাপের খেলা কিন্তু এত সহজে শেষ হবে না এবার দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বও কিন্তু এর শেষ দেখে ছাড়বে এবং যা যা অন্যায় এখানে হয়েছে তার তার পুরো প্রসেসটা কিন্তু আইনিভাবেই এবার সলিউশনের দিকে যাচ্ছে ফলে ফলে সব মিলিয়ে কিন্তু জমজমাট ব্যাপার রয়েছে এবং শাসক দলের রাতের ঘুম যে উড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন যে চাপে পড়ে গেল সে কথা কিন্তু বলাই যায় কি বলবেন দিল্লির এই অ্যাকশান নিয়ে এই এক্সপিরিয়েট অ্যাকশান নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার